বাংলাদেশ দলের একাদশে আজকে পরিবর্তন ছিল তবে সব থেকে লক্ষণীয় যে পরিবর্তনটি করানো হয়েছে সেটা হচ্ছে জাকের আলী অনেক খেলছেন না সেখানে খেলছেন হচ্ছে লিটন দাস লিটন দাস খেলছেন একাদশে তিনি ওপেনার আমরা জানি ব্যাটিং অর্ডারে কোথায় খেলবেন তার থেকে গুরুত্বপূর্ণ যেটা সিগনিফিকেন্ট বিষয় আজকে কিপিংয়ে দেখা যাচ্ছে লিটন দাসকে যে লিটন দাসের কিপিং নিয়ে আমরা দেখেছিলাম যে জিম্বাবের বিপক্ষে সিরিজে আমরা জাকের আলী অনেককে কিপিং এ নিয়ে আসা হয়েছিল ঠিক বিশ্বকাপের আগে আগে একজন অনেক কথাবার্তা হয়েছিল দ্বিতীয় ম্যাচে যুক্তরাষ্ট্রের বিপক্ষে একটা খুব চোখে বিপক্ষে তিনি এবং ওয়ার্ল্ড কাপের মতো নার্ভের জায়গায় যেখানে অনেক বেশি চাপ থাকবে সেখানে অনেক কেমন কিপিং করবেন প্রশ্ন কিন্তু তখন উঠে গিয়েছিল সেই জায়গায় আর একজন কিপারকে যখন আপনি তৈরি করবেন জিম্বাবুয়ে সিরিজ থেকে খেলাচ্ছেন তাহলে আপনাকে বিশ্বকাপে সেই কিপারকে আপনাকে রাখতেই হচ্ছে কিন্তু এদিন দেখা গেল ঠিক উল্টো ঘটনা জাকের আলী অনেকের জায়গায় আমরা লিটন কুমার দাসকে কিপিং এ দেখতে পাচ্ছি এখন প্রশ্নটা এখানে থাকে তাহলে কি লিটন কুমার দাস বিশ্বকাপে কিপিং করবেন কিনা বিশ্বকাপে যদি লিটন দাসে কিপিং করেন তাহলে তিনি কি একাদশে তাহলে আপনাকে রাখতেই হবে ওপেনার এই বিষয়টার থেকে গুরুত্বপূর্ণ হয়ে যাবে লিটন দাসকে তাহলে আপনাকে একাদশে রাখতেই হবে কোনো বিকল্প আপনার আসলে থাকবে না এটাই বাস্তবতা যদি সেটা থাকে তাহলে যাকে অনেক কি ড্রপই থাকবেন নাকি লিটন দাসকে ওই জায়গাটায় রাখা হবে কারণ যতটুকু জানা গেছে যে টিম ম্যানেজমেন্ট থেকে এরকম একটা সিদ্ধান্ত যে লিটন কুমার দাসকে কিপিংটা বিশ্বকাপে করানো হবে মজার বিষয় এই যে মাত্র একটা দুটা ম্যাচ আগে হঠাৎ করে আবার একটি সিদ্ধান্ত পরিবর্তন হলো যে যে নিয়মিত কিপার যে কিপিং একটা খুবই গুরুত্বপূর্ণ একটা জিনিস একটা ম্যাচে একটা সময় তো কিপার কিপিংই করতেন ব্যাটিং পরে দেখা হতো কিন্তু আস্তে আস্তে সেই জায়গাটা পরিবর্তন হয়েছে এবং তখন অনেকেই বলেছিল হাসান মাহমুদ তিনি বিশ্বকাপে স্কোয়াডে নেই তাকে নিয়ে আসা হয়েছিল তাস্কিনের বদলি হিসাবে যদি কাজে লাগে যদি তাস্কিন না যেতে পারেন কিন্তু এখন আর সেই বিষয়টি নেই তাস্কিন বিশ্বকাপ দলে আছেন তারপর হাসান মাহমুদ কে কেন

ख अमित जमुना स्पोर्ट्स हिस्टन जुक्तराष्ट्र